আমাদের কাজ তো শেষ হতে চলেছে। আপনি ভাইয়ের ভাই করুন, ওই ভাই আপনার মধ্যে আমি ঠিক করব। তাহলে আপনি শুনুন, বিবাহের দিন হলো বৈশাখ মাসের পূর্ণিমা তিথি, আর তারিখটা হলো যে 25 তারিখ, ওই ভাবে বেহুলা লক্ষ্মী গণেশ বিবাহ। আসুন তাহলে, নমস্কার। নমস্কার বল ভাই। তারিখ বল মহারাজ, পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ। তুমি পরামানিকে বলবে, পুরোহিত ঠাকুরকে বলবে, আর এই সভা সম্পন্ন নিমন্ত্রণ করবে, আর কাজলাকে বলবে সুন্দর দেখাতে করতে দান করতে, বেহাজলাকে বলবে সকল দেবী দেবী না করতে পারবে, সে করবে পাউল থাকবে না সহ ওই চারমুড়ি কারে ভরসা। আগামী পূর্ণিমা তিথিতে মঙ্গলবার মহারাজের ছেলে বিবাহ। যাবে পৌরাণিক ভাই, আগামী পূর্ণিমা তিথিতে মঙ্গলবার মহারাজের ছেলে বিবাহ, তোমরা অবশ্যই শুনে শোনো কাইলা, আগামী পূর্ণিমা তিথিতে মঙ্গলবার মহারাজের ছেলে বিবাহ, তুমি সুন্দর দেখে একটি টোপর নির্মাণ করবে, পাঁচশো না কাইলা, সকল দেব দেবীর নাম অঙ্কিত করবে টোপর মাঝারে, করবে না এত মানুষের নাম ওই টোপর মাঝারে। বেশ, আমি সেই সময় পৌঁছে দেবো, চিন্তা করতে হবে না দাদি, তুমি এখন এসে দাদি। ও টোপর করে আরে রে রে আজ কাজে লাগা আমি আর টোপর করে টোপর করে। Thank you.
দারুণ ফটকিরি তোমার ভাই নাতি যা আসল এখন তোমার বিদায় হবে না তুমি বিবাহের দিন আসবে ঠিক আছে তোমার সপরিবারে নিমন্ত্রণ দাও পঞ্চমে চলে Thank you.
I'm gonna make it.
পরের বনাই করি পরের বনাই ঠিক না তুই চলে এসো चलो जाओ।